দশম শ্রেণীর ইতিহাস পরপর পড়ে দিচ্ছি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। আজকে তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে পূর্ণ বাক্যে উত্তর দাও যার পূর্ণ মান এক সেটা পড়াবো। চ্যাপ্টার ফাইভ হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এ থেকে যে পূর্ণ বাক্যে উত্তর দাও সেগুলো পড়াবো আজকে। দেখো, এক নম্বর, কোথায় কবে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয়? জার্মানির মেইনোস শহরে 1450 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয়। কেউ মেইন্স বলতে পারো? জার্মানির মেইন্স শহরে 1450 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয়। ছাপাখানা প্রথম কে আবিষ্কার করেন? জার্মানির মেইন্স শহরের অধিবাসী গুটেনবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করেন। আধুনিক ছাপাখানার জনক নামে কে পরিচিত? আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত জার্মানির জোহানেস গুটেনবার্গ। ভারতে কারা প্রথম ছাপাখানা আমদানি করে? পর্তুগিজ জেসুইট মিশনারিরা ভারতে প্রথম ছাপাখানা আমদানি করে। পর্তুগিজ মিশনারিরা ভারতে কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে? ভারতের গোয়ায় পর্তুগিজ মিশনারিরা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে। বাংলাদেশে কোন সময় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশে 1777 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বোম্বাইয়ে কোন সময় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1764 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। মাদ্রাজে কোন সময় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1772 খ্রিস্টাব্দে মাদ্রাজে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এ কোড অব জেন্টোলস কবে প্রকাশিত হয়? এ কোড অব জেন্টোলস 1777 থেকে 78 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কে প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন? জেমস অগাস্টাস হিকি নামে একজন আইরিশ প্রথম কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। হিকির প্রকাশিত সংবাদপত্রের নাম কি ছিল? বেঙ্গল গেজেট ছিল হিকির প্রকাশিত সংবাদপত্র, সেখানে বলা হতো হিকির বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট কবে প্রথম প্রকাশিত হয়? 1 জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্রটি হল বেঙ্গল গেজেট। বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন? বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক ছিলেন জেমস অগাস্টাস হিকি। হিকির বেঙ্গল গেজেট কোন ভাষায় ছাপা হতো? হিকির বেঙ্গল গেজেট ইংরেজি ভাষায় ছাপা হতো। বাংলা থেকে ছাপা হতো কিন্তু ইংরেজি ভাষায় ছাপা হতো। হিকির বেঙ্গল গেজেট কতদিন অন্তর প্রকাশিত হতো? হিকির বেঙ্গল গেজেট 1 সপ্তাহ অন্তর প্রকাশিত হতো। হিকির বেঙ্গল গেজেট কারা কিনতেন? কলকাতার ইউরোপীয়রা, বণিক ও ব্যবসায়ীরা বেঙ্গল গেজেট কিনতেন। হিকির বেঙ্গল গেজেট কেন বন্ধ হয়? গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও একজন পাদ্রী হিকির বিরুদ্ধে মানহানির মামলা করলে এই পত্রিকা বন্ধ হয়ে যায়। কোন প্রোটেস্ট্যান্ট মিশনারি বাংলাদেশে প্রথম এসেছিলেন? জন জাকারিয়া কেরনি আন্ডার বাংলাদেশে প্রথম এসেছিলেন। জন জাকারিয়া কেরনি আন্ডার কবে কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন? জন জাকারিয়া কেরনি আন্ডার 1780 খ্রিস্টাব্দে কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে কে প্রথম বর্ষপঞ্জি প্রকাশনা করেন? বাংলাদেশে জন জাকারিয়া কেরনি আন্ডার প্রথম বর্ষপঞ্জি প্রকাশনা করেন। ক্যালকাটা গেজেটের প্রকাশনা কে করেন? ক্যালকাটা গেজেটের প্রকাশনা করেন ফ্রান্সিস গ্লাডউইন। ইন্ডিয়া গেজেট পত্রিকা কবে প্রকাশিত হয়? 1780 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইন্ডিয়া গেজেট পত্রিকা প্রকাশিত হয়। ইন্ডিয়া গেজেটের সম্পাদক ও প্রকাশক কারা ছিলেন? ইন্ডিয়া গেজেটের সম্পাদক ছিলেন বার্নার্ড মেসেনিক এবং প্রকাশক ছিলেন পিটার রিড। ইন্ডিয়া গেজেট কোন ভাষায় প্রকাশিত হতো? ইন্ডিয়া গেজেট ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। ইন্ডিয়া গেজেট কতদিন অন্তর প্রকাশিত হতো? ইন্ডিয়া গেজেট 1 সপ্তাহ অন্তর প্রকাশিত হতো। ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। উন্নত বাংলা হরফ তৈরির কারিগরকে? উন্নত বাংলা হরফ তৈরির কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। তোমাদের সব প্রশ্ন আসে পঞ্চানন কর্মকার কে ছিলেন, বলবে উন্নত বাংলা হরফ তৈরির কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরি করা হয়? হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফ তৈরি করা হয়। নাথা নিয়েল ব্রাসি হ্যালহেড কে ছিলেন? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা ছিলেন নাথা নিয়েল ব্রাসি হ্যালহেড। হ্যালহেডের ব্যাকরণটি ছাপার ক্ষেত্রে কে পৃষ্ঠপোষকতা করেন? হ্যালহেডের ব্যাকরণটি ছাপার ক্ষেত্রে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস পৃষ্ঠপোষকতা করেন। চুচুড়ার ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন? চুচুড়ার ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিন্স। কোন ছাপাখানাটি প্রথম সরকারি ছাপাখানার স্বীকৃতি পায়? চুচুড়ার ছাপাখানাটি প্রথম সরকারি ছাপাখানার স্বীকৃতি পায়।
কোম্পানি সরকারের ছাপাখানার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কোম্পানি সরকারের ছাপাখানার প্রথম অধ্যক্ষ ছিলেন চার্লস উইলকিন্স। 1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে কতগুলি ছাপাখানা ছিল? 1770 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে 17টি ছাপাখানা ছিল। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। আবার শোনো, উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশনের উদ্যোগে কটি বিদ্যালয় স্থাপিত হয়? 1818 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশনের উদ্যোগে 103টি বিদ্যালয় স্থাপিত হয়। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র হল দিগদর্শন, 1818 খ্রিস্টাব্দ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল সমাচার দর্পণ, 1818 খ্রিস্টাব্দ। কারা প্রথম বাংলার সংবাদপত্র প্রকাশ করেন? শ্রীরামপুর মিশনীরা প্রথম বাংলার সংবাদপত্র প্রকাশ করেন। শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটির নাম কি? শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটি হল বাইবেল। শ্রীরামপুর মিশনের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কোনটি? শ্রীরামপুর মিশনের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি হল ফ্রেন্ড অব ইন্ডিয়া, 1818 খ্রিস্টাব্দ। শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থের নাম লেখো। শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত একটি বাংলা গ্রন্থের নাম হিতোপদেশ। শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশু শিক্ষা বিষয়ক কোন গ্রন্থটি প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশনের উদ্যোগে শিশু শিক্ষা বিষয়ক লিপি ধারা গ্রন্থটি প্রকাশিত হয়। উইলিয়াম কেরি কে ছিলেন? উইলিয়াম কেরি ছিলেন ভারতের খ্রিস্টধর্ম প্রচারক এবং শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা। ফেলিক্স কেরি কি জন্য বিখ্যাত? উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি শারীরবিদ্যার উপর গ্রন্থ রচনার জন্য বিখ্যাত। ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন? ছাপাখানার ব্যবসায় প্রথম বাঙালি ব্যবসায়ী ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। গঙ্গাকিশোর ভট্টাচার্য কে ছিলেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন বাঙ্গাল গেজেটি প্রেস এর প্রতিষ্ঠাতা এবং প্রথম বাঙালি প্রকাশক। কালকাতা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? কালকাতা বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভার্নাকুলার লিটারেচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? ভার্নাকুলার লিটারেচার সোসাইটি 1820 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কে বীণা যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? লেখক রাজকৃষ্ণ বসু বীণা যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। আবার যদি এভাবে প্রশ্ন আসে বীণা যন্ত্র কি? বীণা যন্ত্র হচ্ছে একটি ছাপাখানার নাম। তারা সংস্কৃত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদন মোহন তর্কালঙ্কার সংস্কৃত যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল। কে বর্ণপরিচয় রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেন। শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা কে? শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার। মুদ্রণ ব্যবসা আধুনিকীকরণে কোন বাঙালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইউ রায় অ্যান্ড সন ছাপাখানাটি কবে প্রতিষ্ঠিত হয়? ইউ রায় অ্যান্ড সন ছাপাখানাটি 1895 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ইউ রায় অ্যান্ড সন ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন? ইউ রায় অ্যান্ড সন ছাপাখানাটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন। মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোরের কৃতিত্ব কি ছিল? মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোরের কৃতিত্ব ছিল প্রসেসিং এবং হাফটন ব্লক তৈরি। হাফটন কি? ফটোগ্রাফকে বইতে ছাপার উপযুক্ত ব্লক তৈরি করার প্রযুক্তি হল হাফটন। হাফটন ফ্যাক্টস সামারাইজড কে রচনা করেন? হাফটন ফ্যাক্টস সামারাইজড রচনা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সুকুমার রায় কে ছিলেন? সুকুমার রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র। সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কত খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়? 1913 খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। দ্রাগ্ধিজ্জা নামক গ্রন্থটি কার রচনা? দ্রাগ্ধিজ্জা নামক গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা।
এশীয় উদ্ভিদের সংকলন গ্রন্থটির সম্পাদনা কে করেন? এশীয় উদ্ভিদের সংকলন গ্রন্থটির সম্পাদনা করেন উইলিয়াম কেরি। কৃষি উদ্যান পালন সমিতি এগ্রি হর্টিকালচার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কৃষি উদ্যান পালন সমিতি যা এগ্রিকালচার হর্টিকালচার এগ্রি হর্টিকালচার বা এগ্রিকালচার হর্টিকালচার সোসাইটি নামে পরিচিত উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন। এগ্রি হর্টিকালচার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? এগ্রি হর্টিকালচার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1820 খ্রিস্টাব্দে। প্রিন্সিপালস অব কেমিস্ট্রির বাংলা অনুবাদ কে করেন? প্রিন্সিপালস অব কেমিস্ট্রির বাংলা অনুবাদ করেন জন ম্যাক। বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার কে তৈরি করেন? বাংলায় প্রথম বিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন জন ম্যাক। হিস্টোরি অব হিন্দু কেমিস্ট্রি এর লেখক কে? হিস্টোরি অব হিন্দু কেমিস্ট্রি লেখক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ফ্লোরা ইন্ডিকা এবং হার্স বেঙ্গেলেনসিস এর সম্পাদক কে ছিলেন? ফ্লোরা ইন্ডিকা এবং হার্স বেঙ্গেলেনসিস এর সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি। ভারতের বেকন নামে কে পরিচিত? ভারতের বেকন নামে পরিচিত অক্ষয় কুমার দত্ত। চারুপাঠ গ্রন্থটি কার লেখা? চারুপাঠ গ্রন্থটি অক্ষয় কুমার দত্তের লেখা। সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি কার লেখা? সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। ভারতের সর্বপ্রাচীন বেসিক সায়েন্স সংক্রান্ত মৌলিক গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতের সর্বপ্রাচীন বেসিক সায়েন্স সংক্রান্ত মৌলিক গবেষণা কেন্দ্রের নাম আইএসিএস। আইএসিএস কে প্রতিষ্ঠা করেন? আইএসিএস প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। কবে আইএসিএস প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে আইএসিএস প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা জার্নাল অব মেডিসিনের সম্পাদক কে ছিলেন? ক্যালকাটা জার্নাল অব মেডিসিনের সম্পাদক ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। চন্দ্রশেখর বেঙ্কটরমণের উল্লেখযোগ্য অবদান কোনটি? চন্দ্রশেখর বেঙ্কটরমণের উল্লেখযোগ্য আবিষ্কার হল রমন ক্রিয়া বা রমন এফেক্ট। আইএসসিএস এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন? আইএসসিএস এর চন্দ্রশেখর বেঙ্কটরমণ নোবেল পুরস্কার লাভ করেন। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিজ্ঞান কলেজ 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম কি? কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম হল ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাংলার বা কাকে বলা হয়? বাংলার বাঘ বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? বসু বিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? আচার্য জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন? কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দিরের বর্তমান নাম কি? বসু বিজ্ঞান মন্দিরের বর্তমান নাম বোস ইনস্টিটিউট। সোসাইটি ফর দ্য প্রমোশন অব টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল এডুকেশন SPTE সোসাইটি ফর দ্য প্রমোশন অব টেকনিক্যাল এডুকেশন SPTE কি? সোসাইটি ফর দ্য প্রমোশন অব টেকনিক্যাল এডুকেশন SPTE ছিল আর কি একটি কারিগরি শিক্ষা সমিতি। SPTE কে প্রতিষ্ঠা করেন? SPTE প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। BTI বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? BTI বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 খ্রিস্টাব্দে 25 জুলাই প্রতিষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে BTI নতুন নামকরণ হয় কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি? 1928 খ্রিস্টাব্দে BTI নতুন নামকরণ হয় কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ভারতের চুইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন? ভারতের চুইয়ে পড়া শিক্ষানীতি চালু করেন থমাস ব্যাবিংটন মেকলে। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। জাতীয় শিক্ষা পরিষদের সম্পাদক কারা ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের সম্পাদক ছিলেন আশুতোষ চৌধুরী এবং হীরেন্দ্রনাথ দত্ত। রবীন্দ্রনাথ কোন ধরনের শিক্ষা ব্যবস্থাকে আদর্শ বলে মনে করতেন? রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষা ব্যবস্থাকে আদর্শ মনে করতেন। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় 1901 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। মহর্ষি দাতব্য চিকিৎসালয় কে প্রতিষ্ঠা করেন? মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক কে? শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তপোবন গ্রন্থটির রচয়িতা কে? তপোবন প্রবন্ধটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ পরলোক গমন করেন? 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ পরলোক গমন করেন। কোন দিনটিতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? 22শে শ্রাবণ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।